পূর্ব লন্ডনের নিউহাম বারার বিভিন্ন এলাকায় আপনারা জানেন যে এভাবে ময়লার স্তূপ জমেছে, এবং এই ময়লার স্তূপ জমার কারণ হচ্ছে 130 জন যে ময়লার যে গাড়ির চালক এবং যারা ময়লা কালেকশন করে থাকেন, যারা লোডার বলা হয়, সেই 130 জন ট্রাক ড্রাইভার এবং লোডার তারা আসলে মূলত একটি স্ট্রাইকে গিয়েছেন, এবং সেই স্ট্রাইকটি হচ্ছে তাদের বেতন বাড়ানোর জন্য। আপনারা জানেন যে সারা ব্রিটেনেই এখন অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক, এবং এর অন্যতম কারণ হচ্ছে যে বিল এবং খাদ্যের খরচ বেড়ে গিয়েছে, এবং তারা দাবি করছেন যে তৃতীয় বছরের মতো তাদের যে পে রাইজ যেটা হয়েছে সেটা অত্যন্ত কম। একজন লোডার, মানে যারা এই ময়লাটি কালেকশন করে গাড়িতে তুলেন, তেমন একজন লোডার মূলত আসলে সারা বছরে কাজ করে নিউহাম কাউন্সিলে বেতন পান হচ্ছে 22,800 পাউন্ডের মতো। ঠিক নিউহাম থেকে আপনারা যদি 20 মিনিট, মানে নিউহামের যেখানে শেষ হয়েছে স্টার্টফুড, সেই স্টার্টফুড থেকে যদি আপনারা 10 থেকে 15 মিনিট ড্রাইভ করেন, তাহলেই পৌঁছে যাবেন গ্রিনউইচ বারাতে। এবং সেই গ্রিনউইচ বারাতে ঠিক একই পরিমাণ কাজ করে একজন লোডার সে প্রায় 25,000 পাউন্ডের মতো ইনকাম করছেন, মানে 2,000 পাউন্ডের মতো একটা ব্যবধান রয়েছে। অনেক এই যে যারা এই স্ট্রাইকে গিয়েছেন, এবং স্ট্রাইকটি শুরু হয়েছে সেপ্টেম্বরের 20 তারিখ থেকে এবং আগামী সোমবার পর্যন্ত চলবে, এবং এটি গত এই সেপ্টেম্বরের 20 তারিখ থেকে আগামী সোমবার পর্যন্ত দুই দফায় তারা স্ট্রাইকে গিয়েছেন। আর এ কারণেই নিউহাম কাউন্সিলের বিভিন্ন বাড়াতে এরকম যে ময়লার স্তূপ দেখতে পাওয়া যাচ্ছে তারা কালেকশন করছেন না। এবং আরেকটি বিষয় হচ্ছে যেসব ড্রাইভার এবং লোডাররা এই স্ট্রাইকে গিয়েছেন তারা বলছিলেন তাদের কষ্টের কথা। তারা যেমন গণমাধ্যমকে আজকে বলছিলেন যে অনেকেই রাতের খাবার খেলে পরের দিন দুপুরের খাবার খান, তারা ব্রেকফাস্টটা খেতে পারেন না, এবং ব্রেকফাস্টের টাকাটা তাদের তারা নিতে পারছেন না। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে নিউহাম কাউন্সিলের যে মেয়র রুকসানা ফায়াজ, তিনি 17.9% মতো বেতন বাড়ানোর একটা ঘোষণা দিয়েছেন, কিন্তু তারা সেটা মানছেন না, কারণ এই পরিমাণ বেতন বাড়ালে তাদের বর্তমান যেই পে সেখানে হয়তো সারা বছরে 939 পাউন্ডের মতো বাড়ে, সেটা আসলে তারা মনে করছেন না। তাদের বর্তমান যেই সিচুয়েশন চলছে সারা দেশে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাদের দাবি অ্যাটলিস্ট সেটার থেকে আরও কয়েকগুণ বাড়ানো, কিন্তু নিউহাম কাউন্সিল বলছে যে এই মুহূর্তে তারা যেটা করছে এটাই তাদের পক্ষে সর্বোচ্চ। আপনারা জানেন যে সাধারণত 17.9% বেতন বাড়ার ঘটনা অনেক কমই ঘটে থাকে ব্রিটেনে, কিন্তু যেটা হচ্ছে যে আসলে 3 বছর ধরে তাদের বেতনের গ্রোথ এত কম, যেই কারণে 17.9% বাড়ানোর পরেও সারা বছরে মাত্র 939 পাউন্ড তাদের মূল বেতনের সাথে যুক্ত হবে, যেটা আসলে খুবই কম। বর্তমানে বিল, খাদ্য খরচ সব কিছু মিলিয়ে বিভিন্ন পেশার মানুষ যেরকম সমস্যার মধ্যে রয়েছেন, ঠিক ময়লা যারা কালেকশন করেন তারাও সমস্যার মধ্যে রয়েছেন। আর যার ফলে নিউহাম কাউন্সিলে 130 জন ট্রাক ড্রাইভার এবং লোডার তারা এই যে স্ট্রাইকে গিয়েছেন, যেটার ফসল দেখতে পাচ্ছেন, এরকম অনেক জায়গায় কিন্তু এই ময়লার স্তূপ জমে আছে নিউহামে। আগামী সোমবারে হয়তো স্ট্রাইকটি ভাঙবে, আবার তারা যে দাবিটি করছেন সেটি যদি না মানা হয় তাহলে হয়তো আবারও তারা স্ট্রাইকে যাবেন। এই হচ্ছে আসলে নিউহাম কাউন্সিলে আপনারা যা দেখছেন গত কয়েকদিন ধরে, যেটা সোশ্যাল মিডিয়াতে মারাত্মক আলোচনার বিষয়, ময়লার স্তূপ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে নিউহাম কাউন্সিল, সেটার মূল কারণ। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।